প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এই ইসরাহিম ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এখানে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এখন প্রতিনিয়ত আপনাদের সম্মুখে আসতে পারি না কিছু ব্যস্ততা থাকার কারণে। তো আজকে যে ভিডিওতে বিষয়গুলো আমি শেয়ার করব, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনাদের জন্য একটা খুশির সংবাদ বলা চলে। কারণ মালয়েশিয়া প্রধানমন্ত্রী ঘোষণা অনুসারে মালয়েশিয়া যে বেসিক যে বেতন সেটা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, ইতিপূর্বে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া মালয়েশিয়া নাকি বেসিক বাড়ানো হবে, এই বিষয়ে আসলে কতটা সত্যি। আলোচনা করব মালয়েশিয়া বেসিক বৃদ্ধি সংক্রান্ত এবং আলোচনা করব মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন বাংলাদেশ হাই কমিশনে যে নোটিশ দিয়েছিল সরাসরি পাসপোর্ট গ্রহণের, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব কলিং বিষয়ের বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওর সাথে থাকবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা বসবাস করতেছেন দীর্ঘদিন অপেক্ষা করার পর, যাদের আগ্রহ ছিল যে অনেকেই প্রশ্ন করেছেন দীর্ঘদিন ধরে যে আলোচনা হচ্ছিল মালয়েশিয়া বেসিক বেতন বৃদ্ধি সংক্রান্ত, তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি যে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ায় আগামী পয়লা মে থেকে, আগে যেহেতু 1200 রিঙ্গিত বেসিক ছিল 26 দিন, এখন 1500 রিঙ্গিত বেসিক করার সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এটা হয়তো আগামী পয়লা মে থেকে কার্যকর হবে, তবে এখন পর্যন্ত এটা শিওর হয়নি যে কার্যকর হবে কি না। তবে একটা আশ্বাস দেওয়া হয়েছে পয়লা মে থেকে দেওয়ার সম্ভাবনাই বেশি। তো ইতিপূর্বে কিন্তু মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের যে এম সারাবান, উনি কিন্তু সংসদে উত্থাপন করেছিলেন মালয়েশিয়া যে সকল লোকাল বা আমরা যারা প্রবাসী আছি সকলের জন্য 1500 রিঙ্গিত বেসিক বৃদ্ধি করার জন্য। তো মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে এখন যেহেতু এই বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ হয়তো আগামী পয়লা মে থেকে এটা কার্যকর হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এই 1500 রিঙ্গিত বেসিক যখন বৃদ্ধি করা হবে, অনেক কোম্পানি আছে হয়তো তাদের শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে তারা কিছু সিদ্ধান্ত নিতে পারে। তো বেসিক বৃদ্ধি করার সাথে সাথে যেন কোনো কোম্পানি বা কোনো নিয়োগকর্তা তার কোম্পানির কোনো শ্রমিক যেন ছাঁটাই করতে না পারে, এই বিষয়টিও কিন্তু তারা অন্তত নজর রাখবে এবং তারা সরজমিনে জরিপ করবে। তো মালয়েশিয়ার স্থানীয় যারা আছে এবং প্রবাসী যারা আছে সকলের ক্ষেত্রে কিন্তু এই বেসিক নির্ধারণ করা হবে। এবং বর্তমানে যেহেতু 1200 রিঙ্গিত, আগামীতে যদি কার্যকর হয় তাহলে 1500 রিঙ্গিত যখন বেসিক হবে, আমরা সাধারণত 26 দিনে 1500 রিঙ্গিত বেসিক ধরে থাকি বা বর্তমানে যে চলমান আছে 1200 রিঙ্গিত 26 দিনে। তো এখন অনেকেই বলতে পারেন যে 1500 রিঙ্গিত বেসিক হলে আমরা যারা ওভারটাইম করি তাদেরকে দেড় গুণ দেওয়া হবে কি না বা এক গুণ হবে কি না, এ বিষয়ে কিন্তু অনেকের একটা কনফিউজ রয়ে গেছে। কারণ বর্তমানে যে সকল কোম্পানিগুলো মালয়েশিয়ায় তাদের যে উৎপাদন বৃদ্ধি করতেছে বিগত করোনার যে মহামারী, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যেই অবস্থা ছিল সেটা কাটিয়ে উঠতে কিন্তু সময় লাগতেছে। এবং বর্তমান বছরে কিন্তু মালয়েশিয়ায় বন্যার পরিস্থিতিতে কিন্তু অনেক কোম্পানি এখন পর্যন্ত তাদের যে দুরবস্থা সেটা কাটিয়ে উঠতে পারেনি। তো অনেকেই হয়তো তাদের শ্রমিক ছাঁটাই করতে পারে বা তাদের যে ওভারটাইম দেড় গুণ সেটা থেকেও তারা একটা অটল সিদ্ধান্ত নিতে পারে, তবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্ম হয়নি। তো 1500 রিঙ্গিত বেসিক হলে প্রতিদিন আপনার আসতেছে 57 টাকা থেকে কিছু পয়সা বেশি। তো এখন এক ঘন্টায় আসবে কত? এক ঘন্টায় আপনার 60 টাকা 25 পয়সা। তো 60 টাকা 25 পয়সা যদি আপনি 8 ঘন্টার পরে কাজকর্ম করেন, তাহলে হয়তো অনেক কোম্পানি দেখা গেছে যে আপনার 12 ঘন্টা কাজ করা হয়, তো 12 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনার রেস্ট টাইম, তো আপনি ওভারটাইম পাচ্ছেন 3 ঘন্টা। এখন 3 ঘন্টায় মনে করেন আপনি দেড় গুণ হিসাব করলে 10 টাকা থেকে কিছু বেশি। তো 3 ঘন্টা হসলে আমি অ্যাভারেজ বলতেছি 30 টাকা বা 30 রিঙ্গিত, আর আপনার বেসিক যদি হয় 57 রিঙ্গিত, তাহলে আপনি প্রায় 87 বা 88 রিঙ্গিত হতে পারে প্রতিদিন। এখন আপনি হিসাব করতে পারেন আপনি ওভারটাইম সহ 26 দিনে কত আসতেছে। তো মোটামুটি কিন্তু অনেক টাকা আসতেছে। আপনি যদি
87 রিঙ্গিত প্রতিদিন পান আপনার বেসিক এবং ওভারটাইম সহকারে। তো আমি একটা আনুমানিক হিসাব দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা নিজে হিসাব করে নিতে পারেন। আপনি প্রথমে আপনার 1500 রিঙ্গিত ভাগ দিবেন, 26 দিন দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে প্রতিদিন আপনার কত আসতেছে সেই প্রতিদিন আবার ভাগ দিবেন 8 দিয়ে, কারণ 8 ঘন্টা বেসিক, তো 1 ঘন্টা কত আসে, তো 1 ঘন্টা যত আসবে তার আবার অর্ধেক আর 1 ঘন্টা, এবং ওই 1 ঘন্টা যে টাকাটা আসবে সেই 1 ঘন্টার অর্ধেক এবং দেড় গুণ হিসাব করবেন। মনে করেন 1 ঘন্টা আপনার 10 রিঙ্গিত আসতেছে আর অর্ধেক হচ্ছে 5 রিঙ্গিত, তাহলে আপনার কত আসছে 15 রিঙ্গিত। তো 15 রিঙ্গিত আপনার ঘন্টায় হলে আপনি 3 ঘন্টা করেন বা 4 ঘন্টা করেন, এরকম একটা আপনি হিসাব করে দেখবেন আপনার মান্থলি কত আসতেছে। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম। তো এই হচ্ছে মালয়েশিয়ার বেসিক সংক্রান্ত বিষয়টি। এখন আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা বসবাস করতেছেন, বাংলাদেশ হাই কমিশন নোটিশ অনুসারে তারা যে সিদ্ধান্ত নিয়ে এসেছে, চলতি মাসের তারা পাসপোর্ট বিতরণ করবে সরাসরি, অর্থাৎ আপনি সরাসরি ডেলিভারি নিতে পারবেন। তো এক্ষেত্রে তারা কিছু শর্ত দিয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা অলরেডি পোস্ট লজুতে আবেদন করেছেন তাদেরকে অবশ্যই পোস্ট লজু থেকে সংগ্রহ করতে হবে, যারা পোস্ট লজুতে আবেদন করেননি তারাও হয়তো সরাসরি গিয়ে বাংলাদেশ হাই কমিশনে আপনারা সকাল সকাল গিয়ে ওখানে আপনার অনলাইনে যে রিসিপ্ট সেটা গ্রহণ করবেন, এবং ওখানে আপনার একটা সময় দেওয়া হবে যে আপনি এই সময় আপনি পাসপোর্ট নিতে পারবেন। তো আপনারা অলরেডি নোটিশ দিয়েছে, আমি নোটিশটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলতি মাসের 19, 20, 27, 28, যেহেতু 19 তারিখ 20 তারিখ চলে গেছে, এখন হয়তো আপনার 27 তারিখ 28 তারিখে আপনি যে পাসপোর্ট ডেলিভারি সংগ্রহ করবেন, প্রথমে আপনাকে সকাল সকাল গিয়ে ওখানে অনলাইনের ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হবে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনাকে ডেলিভারি স্লিপ গ্রহণ করতে হবে। এরপরে আপনাকে তারা সময় দেবে 12টা থেকে 5টা পর্যন্ত আর তারা ডেলিভারি দিবে। তো যাই হোক, আপনারা সরাসরি বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। এখন বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে, অনেকেই জানতে চাইছেন যে ভাই কলিং বিষয় সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ নিউজ আছে কি না। মালয়েশিয়া সরকার গণশোনা অনুসারে অর্থাৎ মানব সম্পদ মন্ত্রী যে ঘোষণাটি দিয়েছে, বাংলাদেশ থেকে 501 এজেন্সি থেকে তারা লোক নিয়োগ করবে। এক্ষেত্রে মালয়েশিয়া যে সকল কোম্পানি তাদের লোক প্রয়োজন বা কর্মী প্রয়োজন, তারা যে আবেদন করেছে এই আবেদনের পরিপ্রেক্ষিতে মানব সম্পদ মন্ত্রণালয় বা মালয়েশিয়া যে শ্রম মন্ত্রণালয় সেখান থেকে তারা কিন্তু জরিপ করবে যে তার কোম্পানিতে আসলে কি লোক লাগবে কি না বা থাকার পরিবেশ, বিভিন্ন কিছু যাচাই বাছাই করার পরে কিন্তু তারা সাবমিট করবে। এখন একটা কোম্পানির যদি তার লোক প্রয়োজন হয় 50 জন, সেই 50 জন আবেদন করার পর সাথে সাথে কিন্তু সাবমিট করবে না, সেই কোম্পানিতে মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় থেকে লোক আসবে, যাচাই করবে আসলে কি লোক লাগবে কি না বা বেতন কত, ওভারটাইম কেমন, ওভারটাইম দিবে কি না, ওভারটাইম আছে কি না, থাকার পরিবেশ কেমন, থাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, বিস্তারিত যাচাই বাছাই করার পরে কিন্তু সাবমিট করবে। তো সব কিছু যাচাই বাছাই করা সাবমিট হওয়ার পরেই কিন্তু তারা একটা অনুমোদন পাচ্ছে যে তারা কর্মী নিয়োগ করতে পারবে। তবে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার একটা খরচের যে ব্যাপার আছে সেটা কিন্তু নির্ধারণ করা হয়নি যে কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ। এখনও কিন্তু প্রায় ঝুলন্ত অবস্থায় আছে, আসলে আমরা সেই অপেক্ষায় থাকি। তো এখনও কনফার্ম করে বলা যাচ্ছে না যে আসলে কবে এটা শুরু হতে যাচ্ছে। তো বিস্তারিত যদি কোনো ভালো নিউজ আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।